বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যারা নতুন ই রেজিস্ট্রেশন করছেন অথবা ই রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন, তো তাদের কিছু জিনিস কনফিউশনে পড়েন। তারা চিন্তা করেন যে আমরা কখন রিটার্ন সাবমিট করব, রিটার্ন সাবমিট কোন সময় করলে ভালো হয়, তারপরে কখন পর্যন্ত রিটার্ন সাবমিট করা যায়। এই জিনিসগুলো যারা নতুন নতুন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে চান তাদের মনে প্রশ্নগুলো আসে। তো আজকে আপনাদের মনে যে সমস্ত কনফিউশনগুলো আছে এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে আমরা ইনকাম ট্যাক্সের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি রিটার্নটা কিভাবে সাবমিট করবেন, কখন সাবমিট করবেন বা কোন সময় সাবমিট করলে ভালো হয় এই জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে। তো এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইনকাম ইয়ার অর্থাৎ আয় বর্ষ আর অ্যাসেসমেন্ট ইয়ার কর বর্ষ এই দুইটা জিনিস কি। এই দুইটা জিনিস সম্পর্কে আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনার এই প্রবলেমগুলো সলভ হবে। তো প্রথমে আমরা ইনকাম ইয়ার সম্পর্কে কিছু বেসিক ধারণা নিই। তো ইনকাম ইয়ার হচ্ছে আয় বর্ষকে বলা হয় ইনকাম ইয়ার, আর এটা আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বা আর্থিক বর্ষ। তো আর্থিক বর্ষের হিসাবটা হচ্ছে পহেলা জুলাই থেকে পরবর্তী বর্ষের 30 জুন পর্যন্ত, অর্থাৎ 12 মাস সময়কাল। তো এটা হচ্ছে যে আপনার ব্যক্তির আয়ের ক্ষেত্রে, আর কোম্পানির আয়ের ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল ইয়ারটা বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু ব্যক্তির আপনার আয়ের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইয়ারটা বা আয় বর্ষটা আপনার পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত হয়। যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, যেমন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এগুলো হচ্ছে যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ওদের ফিনান্সিয়াল ইয়ারটা হয়। এছাড়া কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে তারা ভিন্ন আর্থিক বছর মেনটেন করতে পারেন বা ফিনান্সিয়াল ইয়ার মেনটেন করতে পারেন তাদের সুবিধা অনুসারে। তো সেই ক্ষেত্রে ডিসিটির অনুমোদন নিতে হয়। তো তাহলে আপনার কোম্পানির ক্ষেত্রে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার ইনকাম ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার একটু পার্থক্য হইতে পারে, কিন্তু আপনার ব্যক্তির ক্ষেত্রে আপনার ইনকাম ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্তই হিসাব করা। তাহলে আপনারা ইনকাম ইয়ার বা ফিনান্সিয়াল ইয়ার এই জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা এখানে এই ব্যক্তি করদাতা সম্পর্কে কিন্তু আলোচনা করব, আমরা প্রতিষ্ঠানের কর আলোচনা করতেছি না, জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম। তো এখন আমরা জানবো যে অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ারটাকে বলা হয় আপনার কর বর্ষ, অর্থাৎ আপনার যখন ইনকাম ইয়ারটা শেষ হবে, শেষ হওয়ার পরবর্তী এই যে আয় বর্ষ শেষ হওয়ার পরবর্তী 12 মাস যে সময় থাকবে সেই বর্ষটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ আপনি আয় বর্ষর শেষ করার পরবর্তী 12 মাস আপনি আয়কর দাখিল করার সময় পাবেন, আপনাকে দাখিল করতে হবে, ওই সময়টাকে আপনার বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বর্ষ। তো এখানে কিছু ব্যাপার আছে যে যারা নতুন টিন রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য অ্যাসেসমেন্ট ইয়ারের কোন সময় আপনার রিটার্ন দাখিল করলে ভালো হবে, আর যারা দ্বিতীয় বছর থেকে আপনার আয়কর দাখিল করতেছেন তাদের জন্য কোন সময় রিটার্নটা সাবমিট করলে ভালো হবে, এটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করছি। তো আজকে আমরা যে কনসেপ্টটা বুঝাতে চাচ্ছিলাম যে অ্যাসেসমেন্ট ইয়ার এবং ইনকাম ইয়ার এই দুইটা জিনিস, তাহলে আমরা বুঝতে পারছি যে ইনকাম ইয়ার হচ্ছে পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত, সময়টা হচ্ছে আপনার ইনকাম ইয়ার। এই সময়টা যখন শেষ হবে আপনার এর পরবর্তী আপনার 12 মাস হবে অ্যাসেসমেন্ট ইয়ার। ধরেন আপনি যদি 1/7/2022 থেকে 30/6/2023 এই সালের মধ্যে যদি আপনি ইটিন রেজিস্ট্রেশন করেন তাহলে এই সময়টা হচ্ছে যে আপনার ইনকাম ইয়ার। তা আপনাকে আয়কর দাখিল করতে হবে আপনার 30 জুনের পরে আপনার যে সময়টা থাকবে সেই সময় আপনাকে কি করতে হবে, আয়করটা দাখিল করতে হবে। তো আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, যদি অনলাইনে সাবমিট করতে যান তাহলে দেখবেন যে এইভাবে লেখা আসবে অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার। তো আপনি যদি তিনটা রেজিস্ট্রেশন করেন
ধরেন এখন রেজিস্ট্রেশন করেন যে 1 জুলাই থেকে 1 জুলাই 2022 থেকে 30 জুন 2023, এর মধ্যে যদি আপনি যদি তিনটা রেজিস্ট্রেশন করেন তাহলে এই অর্থ এই 12 মাসের মধ্যে আপনাকে আয়কর দাখিল করতে হবে না। এই যে 30 জুন যখন শেষ হবে তাহলে 1 জুলাই থেকে আপনি পরবর্তী বছরে আপনার 12 মাস পর্যন্ত আপনি সময় পাবেন অ্যাসেসমেন্ট ইয়ার। এই জন্য দেখেন আমরা এখানে ইনকাম ইয়ারটা দেখাইছে যে 1/7/2022 থেকে 30/6/2022 হচ্ছে আপনার ইনকাম ইয়ার, এবং এর পরবর্তী 2023 থেকে 2024 এই পরবর্তী 12 মাসটা হচ্ছে যে আপনার অ্যাসেসমেন্ট ইয়ার। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি নতুন টিন রেজিস্ট্রেশন করেন আপনাকে কখন রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে আপনি যদি এই সময়ের মধ্যে যদি এই যে 1/7/2022 অথবা আপনি যে সনে আপনি টিনটা রেজিস্ট্রেশন করছেন অর্থাৎ জুলাই 1 জুলাই থেকে পরবর্তী 12 মাসের ভিতরে যদি আপনি টিনটা খুলে থাকেন তাহলে এর পরবর্তী বছর আপনি কি করবেন রিটার্ন সাবমিট করবেন। তো আশা করি আপনাদের এই ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার এই দুইটা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা হয়েছে, এবং আমরা কিভাবে আপনি অনলাইনে ই টিন রেজিস্ট্রেশন করবেন সেটাও দেখাইছি, কিভাবে আপনি রিটার্ন সাবমিট করবেন অনলাইনে সাবমিট করবেন সেটা আমরা আলাদা ভিডিও দেখাইছি, এবং আপনি আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করছি যে আপনি কোন সময়ে আপনি যদি নতুন টিন রেজিস্ট্রেশন করেন তাহলে কোন সময়ে আপনি রিটার্নটা সাবমিট করলে আপনার জন্য ভালো হবে, অথবা আপনি দ্বিতীয় বছর থেকে যদি আপনি এই রিটার্ন সাবমিট করতে চান তখন আপনার জন্য কোন সময়টা আপনার জন্য ভালো হবে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।